We can't afford to lose any more. 2 জুলাই 2020 তখন কেবল দুই একটি টিকার অনুমোদন মিলেছে, বাকিগুলো গবেষণার টেবিলে। কোভিড থেকে বাঁচার যে কোনো একটি পথ খুঁজতে হিমশিম গোটা দুনিয়া। ঠিক তখন বাংলার এক তরুণ তুর্কির এমন ঘোষণা। Why we should make our own vaccine? I'd like to emphasize that we don't want to lose any more happiness. We don't want to lose any more people. নানা চড়াই উত্রায় পেরিয়ে অবশেষে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলেও দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স। প্রাণী দেহে ক্লিনিক্যাল ট্রায়াল পর্বটি এখন সুসম্পন্ন হয়েছে। আমরা এখন মানুষের ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়ালটি করার দিকে এগিয়ে যাচ্ছি। এটি করতে আমাদের 35 দিন সময় লাগবে বলে আমরা ধারণা করছি। এটি শেষ হওয়ার পরপর আমরা ফেজ টু ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করব এবং সেটি করতে আমাদের 35 দিন সময় লাগবে। এর মাঝে কিছুটা সময় লাগবে অনুমোদনগুলো নেওয়ার জন্য। এর আগে বিএমআরসিতে গত 1 নভেম্বর বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় গ্লোব বায়োটেক। প্রতিবেদন জমার পর গত রোববার বৈঠকে বসে বিএমআরসির ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি। ওই দিনের উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই মূলত টিকাটি মানবদেহে পরীক্ষার অনুমোদন মিলে। বঙ্গোভ্যাক্স টিকাটি এক ডোজের। ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে 95% কার্যকারিতা পায় গ্লোব বায়োটেক। টিকাটি শতভাগ নিরাপদ বলেও প্রমাণিত হয়। পরে বিএমআরসির নির্দেশনা অনুযায়ী বানরের দেহে পরীক্ষা চালানো হয়। সিআরও প্রতিষ্ঠান বলছে এরপর ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলেই শুরু করা যাবে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। যেহেতু বঙ্গোভ্যাক্সের উপর এখন একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যে তথ্যপত্রগুলো আমরা দিতে পেরেছি তার উপর ভিত্তি করে যদি মানুষও সেই তথ্যপত্রগুলো আমরা দিতে পারি, আমার ধারণা যে এরপরে অনুমোদন প্রক্রিয়াগুলো আরেকটু ত্বরান্বিত হবে। সব মিলিয়ে প্লাস মাইনাস আমাদের যেটা প্রত্যাশা যে সবকিছু যদি যেভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যায়, তাহলে আগামী বছরের প্রথমার্ধেই বাংলাদেশের মানুষ তাদের নিজের দেশে উৎপাদিত এবং উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগ করে এই কোভিড প্যান্ডেমিককে চূড়ান্তভাবে পরাজিত করার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি অর্জন করবে। এর আগে চলতি বছরের 17 জানুয়ারি বঙ্গোভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রোটোকল জমা দেয় গ্লোব বায়োটেক। বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রোটোকল জমা পড়ে 17 ফেব্রুয়ারি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।